প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে যে কোনো ধরনের অপতৎপরতা রোধে রাজধানী সহ সারা দেশে নজরদারি বাড়িয়েছে পুলিশের বিশেষ বাহিনী র‍্যাব। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক বলেন, যতটুকু দরকার তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে, কোনো ধরনের নাশকতার তথ্য নেই বলেও জানান র‍্যাব প্রধান। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য র‍্যাবের হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। র‍্যাব মহাপরিচালক বলেন, শহীদ মিনার সহ বিভিন্ন অনুষ্ঠানে নারীরা যেন কোনো রকম হয়রানির শিকার না হন সে বিষয়ে বিশেষ নজরদারি থাকবে এবার। সেই সঙ্গে শিশুদের নিরাপত্তায়ও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বা যে কোনো ঘটনা যাতে সংঘটিত না হয়, আমরা আমাদের সারা দেশে সাদা পোশাকে এবং পোশাকে আমরা আমাদের দল, আমাদের টহল দল এবং এফএস টিম, গোয়েন্দা দল আমরা নিয়োজিত করেছি। তারা তাদের নিয়মিত টহল পরিচালনা করছে এবং যে কোনো পরিস্থিতি যাতে সংঘটিত না হয় এই জন্য আমরা সতর্ক রয়েছি।